লাইফে শর্টকাট কোনো কিছুই ভালো না। কেন ভালো না সেটা নিয়ে আজকে কথা বলবো। একটা বালক ছিল, একটা উদাহরণের মাধ্যমে বলি, ঠিক আছে। দুইটা বালক ছিল, একটা বালক অনেক ভালো পড়ালেখা করত, আর একটা বালক সেও ভালো পড়ালেখা করতো, কিন্তু আনফর্চুনেটলি তার ফ্যামিলিতে সমস্যা হওয়ার কারণে দ্বিতীয় যে বালকটা, সেই বালকটা ঢাকাতে কাজের সন্ধানে চলে আসে। দেন তার ফ্যামিলি মারা যায়, বিধায় সে রাগে ক্ষোভে সে সন্ত্রাসী কাজে শুরু করে। আর প্রথম যে বালকটা ছিল সে পড়ালেখা অনেক ভালো ছিল, তো তারপরে তার ফ্যামিলিতে গরিব অনেক ফ্যামিলি, তো তার বাবা আগে থেকে ছিল না, তার বাবা মারা যায়। তো গল্পের ফার্স্টে তার বাবা মারা যায়, তো সে ক্লাস ফাইভ পাস করার পরে সে ঢাকাতে চলে আসে। ঢাকাতে চলে এসে একটা মোটর গ্যারেজে চাকরি করা শুরু করে আর কি। তো এইরকম চলতে থাকে, কিন্তু তার মা গ্রামে অসুস্থ থাকে তৎকালীন যুগে, তখন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, কেবলমাত্র মোবাইল ফোন আসছে আর কি। তো তারপরে তার মা মারা যায়, কারণ তার মার চিকিৎসা করার মতো আর কি অত বেশি সম্পদ এই ছেলে ছিল না। তো তখন ছেলেটা অনেক কষ্ট পায় যে সে তার মার বাঁচাতে পারলো না। তখন যে দ্বিতীয় যেই বালকটা ছিল, সেই বালকটা প্রথম বালকটার কাছে এসে জ্ঞান দেয় যে দেখ, তোর জীবনে তুই কি করতে পারলি, তুই গ্যারেজে চা কাজ করে তুই পড়ালেখাও করতে পারতেছিস না, আবার মানে লাইফটা সুন্দরভাবে এক্সপ্লেইন করবি, নিজের চাওয়া পাওয়াগুলো পূরণ করবি, তাও তুই করতে পারতেছিস না। তো তুই লাইফে আসলে এটা আর কি জীবন বল, এটা তো জীবন না, তুই আমার রাস্তায়। অর্থাৎ ওই দ্বিতীয় যে ছেলেটা, সেই ছেলেটা অপকর্ম করতো, মানে চিন্তায় রাহাজানি পকেটে মারা এইসব করতো আর কি। তো দ্বিতীয় ছেলেটার তাকে প্রথম ছেলেটার অ্যাডভাইস দিচ্ছে যে তুই এই পথে আয়, এবার আসলে তোর সকল চাপ পূর্ণ হবে আর খুব সহজে তুই টাকা ইনকাম করতে পারবি। তো প্রথম ছেলেটি প্রথম ওই ছেলেটি চিন্তা করতেছে, আচ্ছা ঠিক আছে, এই আসলেই তো এটা কি জীবন, আমি আমার বাপ মাকে আমার মাকেও আমি বাঁচাইতে পারলাম না টাকা পয়সা অভাবে, আমি যার সাথে কাজ করতেছি যার গ্যারেজে কাজ করতেছি সে তো আমাকে টাকা দেয়নি, এত বেশি টাকা দেয়নি যাতে আমার ফ্যামিলি আমার মাকে আমি বাঁচাতে পারতাম, আমার মাকে ঢাকা নিয়ে এসে ভালো চিকিৎসা করাতে পারতাম। তো আমি শুরু করে দিই এই ছেলের সাথে এরকম অপকর্ম শুরু করে দিই। তো এটা চিন্তা করে, পরে আবার কোনো কারণবশত সে ভাবে যে না থাক, যেভাবেই হোক আমি খারাপ কাজ করব না। তো তার পরিচয় হয় ওই মেয়েটার বাবা আর কি একটা স্কুলের টিচার ছিল, তো আর হচ্ছে টিচার না, ওই মেয়েটার বাবা একটা স্কুলের কেরানি ছিল। তো ওই মেয়েটার বাবা আগে একটা গাড়ি চালাতো, তো ওই মেয়েটার বাবার গাড়িটা নষ্ট হয়ে পড়েছিল, ওই মেয়েটার বাবার কাছে এত বেশি টাকা ছিল না যে টাকা দিয়ে ওই গাড়িটা সারাতে পারতো, ঠিক আছে। ওই গাড়িটায় আগে ওই মেয়ের বাবা আর কি ভাড়া মারতো আর কি, লোকজনের বহন কাজে ব্যবহার করতো। তো এক সময় ওই ছেলেটা যেহেতু একটা মেকানিক্যাল দোকানের কাজ করতো ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, সেহেতু ওই ছেলেটা ওই গাড়ির ওই মেয়েটার সাথে পরিচয় হওয়ার পরে ওই গাড়িটা আর কি ঠিক করে দেয় ফ্রিতে। এর বিনিময়ে ওর বাবা একটা স্কুলে ভর্তি করে দেয়, ঠিক আছে, শর্টকাটে বলি, এর আগে পিছে অনেক ঘটনা আছে। তো ভর্তি করে দেয় এবং ওই ছেলে খুব ভালোভাবে পড়ালেখা করে এবং পরে পড়ালেখা শেষে অনেক বড় পর্যায়ে চলে যায়, ঠিক আছে, পড়ালেখা। আর দ্বিতীয় যে ছেলেটা ছিল সেই ছেলেটা মানে যে ছেলেটা আর কি চিন্তায় চিন্তায় করতো আর কি, আর চিন্তা করার অ্যাডভাইসও দিছিল, মানে শর্টকাট লাইফ অনেক ভালো চিল করতেছিল। তো ওই ছেলেটা হয় কি, ওই ছেলেটা আর কি ধরা পড়ে যায়, হ্যাঁ, ওই ছেলেটা ধরা পড়ে যায়। ওই ছেলেটা কি কারাগারে থাকে তখন, যখন মানে যে প্রথম ছেলেটা যখন লাইফটা এনজয় করতেছে, অর্থাৎ সাকসেস হয়ে গেছে, পড়ালেখা করে সাকসেস হয়ে গেছে, একে সে পড়ালেখা করছে, দ্বিতীয়ত সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, মানে হাতে কলমে ইঞ্জিনিয়ার, এটাই তো মেন প্র্যাকটিক্যাল। তো প্রথম ছেলেটি পড়ালেখা করে অনেক উপর পদে চলে গেছে, আর দ্বিতীয় যে ছেলেটি সেই ছেলেটা তখন জেলের ভাত খাচ্ছে, অর্থাৎ কি দ্বিতীয় ছেলেটা শর্টকাট ওয়ে কিন্তু বড় হতে চাইছিল আর কি। সে ফার্স্ট অফ অল লাইফটা ভালোভাবে এক্সপ্লেন করছে বটে, কিন্তু অতিরিক্ত সে আঁকা পড়ে গেছে, মানে মাছ জালে পড়ে গেছে আর কি। আর প্রথম ছেলেটা লাইফটা স্মুথলি সুন্দরভাবে পরিচালনা করছে, অর্থাৎ জীবনে যত বড় ঝামেলা আসুক না কেন, কখনোই
শর্টকাট ওয়ে, কখনো শর্টকাট ওয়ে ভালো কিছু নিয়ে আসে না, ঠিক আছে? সবসময় শর্টকাট ওয়ে খারাপ কিছু নিয়ে আসে। আর লং টার্ম কোনো চিন্তা ভাবনা করে কোনো কিছু করা আমাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসে।